আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা একটা খামারে এসেছি যেখানে আমরা নিয়মিত সাইলেজ ডেলিভারি করে থাকি। তো আসলে গরু কেমন খায় আসলে এই বিষয়টা আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই, এই কারণেই আজকের লাইভটা। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইলেজ বস্তাবন্দি ছিল, সেটাকে আলাদা করা হচ্ছে এবং এটাকে জাস্ট খোলানোর পর কিছুক্ষণ এটাকে একটু মেলে রাখা হয় যাতে এর ভিতরের যে যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসটা বের হয়ে যায়, এবং তারপরে এটা গরুকে সরাসরি খাওয়ানো হয়। এটার সঙ্গে কোনো কিছু মিক্স করা হয় না। আপনারা জানেন যে সাইলেজ এখন কি পরিমাণ মানুষের চাহিদা তৈরি হয়েছে এবং গরুকে সবাই খাওয়াচ্ছে, কারণ এর আগে সবাই জানে যে আসলে খড়ে কোনো পুষ্টি নেই, শুকনো একটা জিনিস, শুধু পেট ভরার জন্য গরুকে খাওয়ানো হতো। এখন এটার বিকল্প হিসাবে সবাই সাইলেজকে বেছে নিচ্ছে, কারণ এটাতে ভুট্টা থাকছে, ভুট্টার গাছ থাকছে, ভুট্টার পাতা থাকছে। তো সব মিলে নর্মাল ন্যাচারাল যে পুষ্টিটা সম্পূর্ণটাই একটা গরু পেয়ে যায়। তো আমরা লাইভে আসার মূল উদ্দেশ্য, আসলে অনেকেই বলে যে গরু আসলে খাবে কি না, যারা এখনও খাওয়ায়নি, এটা কেমন পরিমাণে খায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা আছে, তারপরে এই যে ভুট্টার দানাগুলো দেখতে পাচ্ছেন, তারপরে ভুট্টার পাতা, ভুট্টার ডাল সব মিলেই আর কি এখানে আছে। এবং এটার একটা সুগন্ধ বের হয় যেটাতে গরুর একটা রুচি হয় ভালো। হ্যাঁ, এটা রুচি বাড়ায় দেয় গরুর, এবং যারা অলরেডি ব্যবহার করেছে তারা, আমরা রেজাল্ট পেয়েছি অনেক, যে আসলে তারা যে কারণে খাওয়াচ্ছে সেটা ফুলফিল হচ্ছে কিনা। এবং অনেকেই রেজাল্ট দিয়েছে আমাদেরকে, তারা মোটামুটি একটা ভালো দুধ পাচ্ছে এবং আগে যে দুধটা পেত তার থেকে একটু বেড়েছে আর কি। এবং আরেকটা জিনিস, ফ্যাটেনিং নিয়ে অনেকেই কাজ করে, তারা নর্মালি আমাদেরকে জানাইছে যে গরুর কালারটা পর্যন্ত চেঞ্জ হয়েছে অনেকের। তো এটা খুব ভালো একটা জিনিস। এবং আমরা একটু সরাসরি দেখাই যে গরু আসলে কেমন খায়, দেখেন। বুঝতে পারছেন, দেখেন গরু একদম হুবড়ি খেয়ে খাচ্ছে, এবং অন্যান্য যে গরুগুলোকে দিচ্ছে, দেয়া হচ্ছে, সেগুলোরও দেখে নিচ্ছে। সামনে এগুলোকে দেয়া শেষ, এরা খাচ্ছে, এবং এটাকে লাস্ট আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দরভাবে সাইলেজগুলো খাচ্ছে। এবং বেশিরভাগ জিনিসগুলোই খেয়ে ফেলে, হয়তো খুব অল্প জিনিসের বাদ যায় কিন্তু বাকি জিনিসগুলো খেয়ে ফেলে। এবং আর একটু দেখাই বাকি গরুদেরকে খাওয়ানো হচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু জানা যায়। দেখেন কি পরিমাণে খাচ্ছে এবং কিভাবে খাচ্ছে, এটা অনেকেই জানতে চান যে আসলে কতটুকু পরিমাণ খাওয়া যাবে। আমরা যেটা ভেটেরিনারি যারা নিয়ে পড়াশোনা করেছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে 3 কেজি থেকে 10 কেজি পর্যন্ত একটা গরুকে খাওয়ানো যাবে, তবে সেটা একবারই বেশি পরিমাণে খাওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে অভ্যাস করাই নিয়ে নিয়ে খাওয়াতে হবে, কারণ একবারে বেশি খেলে পাতলা পায়খানা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অল্প অল্প পরিমাণ করে বাড়াতে থাকবেন। এবং এটা খাওয়ালে আমার যতদূর জানা আছে আর কি, আস্তে আস্তে ফিরের খাওয়ার পরিমাণটাও কমে যায়। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনার খরচ কীভাবে কমাতে হবে, যে একটা খামারের তো মূল উদ্দেশ্যই হচ্ছে খরচ কমে, যাতে এর খরচ যত কমবে ততই ভালো প্রফিট করা যাবে। সেক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন যে খড়ের বিকল্প হিসেবে সাইলেজকে ব্যবহার করতে পারেন। তো সাইলেজের আপডেট নিয়ে এটি এতটুকুই ভিডিও ছিল। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন। এবং এখানে যে এখানকার যে প্রতিনিধি একজন আছে তার সঙ্গে আমি একটু কথা বলি, তাহলে জানতে পারবো আসলে উনি সাইলেজ বিষয়ে কীরকম এই আমাদের কাছ থেকে নিচ্ছে, সেটা আসলে কীরকম তার কাজে লাগছে সেটার বিষয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম রাশেদ।
আচ্ছা ভাই, আপনি তো আমাদের এই সাইলেজটা গরুকে খাওয়াচ্ছেন, তো এই কতদিনে কি মনে হচ্ছে আপনার এই সাইলেজ বিষয়ে? সাইলেজে ইম্প্রুভমেন্ট পাইছি, 10% দুধ বেড়ে গেছে অলরেডি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এক একটা বাইরে যে খড় বিক্রি হয় 8 টাকা 9 টাকা পরে, এক একটা 250 গ্রাম করে হয়। তো আমি যদি অ্যাভারেজ 250 ধরি, 4টা খড় লাগতেছে 24 থেকে 25 টাকা 1 কেজি লাগতেছে। আর সাইলেজে কস্টিং সময় 9 টাকা থেকে 10 টাকা আসতেছে। তো এইখানে একটা 50% টাকা আমার কমে গেল অলরেডি। এবং এই যে খড় দিয়ে আনতেছি আমি, আনার পর মেশিনে কাটতে হচ্ছে, ইলেকট্রিসিটি না থাকলে এটা সমস্যা, ওইখানে লেবার কাজ করতেছে, অনেক সমস্যা। আর এটা রেডিমেড, এমনকি এখানে যে আমি প্রতি বস্তা আনতেছি, বস্তাটা রিসেল ভ্যালু 10 টাকা করে পাচ্ছি এখানে। তো ওভারঅল সব কিছু বিবেচনা করে খড়ের স্থিতি সাইলেজটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেজাল্ট দিচ্ছে, আশা করি ভবিষ্যতেও ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, প্রথম অবস্থায় নিয়ে আসার কারণে, কারণ এই খাবারটা তো গরুর আগেরা খায় নেই, এটাতে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, এ পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই, তবে প্রথমে একটু খাইতেছেন, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। আচ্ছা, তো আপনার যে যে আপনার তো অনেক গরু, তার মধ্যে কিছু আছে ফ্যাটি নেই, কিছু হচ্ছে গাভীর। আপনি তো গাভীরটা বললেন যে আপনার দুধ মোটামুটি 10% মতো এখন বৃদ্ধি হয়েছে, ফ্যাটিনিংয়ের ক্ষেত্রে কোনো রেজাল্ট এ পর্যন্ত ওদের চেহারা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে? জি, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। হ্যাঁ, আরও পরবর্তীতে, এখন তো মেজার করার মতো কোনো ওয়ে নাই। জি, পরবর্তীতে আমরা আরও 2টা গাভি, একটা শুধু খড় দিচ্ছি, একটা সাইলেজ দিচ্ছি, রেজাল্টটা 1-2 মাস পর আশা করি বেড়ে যাবে, একটু কম্পেয়ার করবো আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলেন এই সাইলেজ বিষয়ে? এখানে তো অনেক বলার কিছুই নাই, কস্টিং হিসেব করলে আপনারা সব বুঝতে পারবেন। কস্টিং প্রায় 40% নেমে আসতেছে, এবং আমি রেডিমেড পাচ্ছি, কোনো টেনশন নাই। আর খড় বাইরে রাখার একটা আলাদা টেনশন, বৃষ্টিতে তারপর আনবো কীভাবে, তো ওভারঅল সব কিছু পেছনে স্যালেজটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমাদের অনেক হচ্ছে, আপনারা চেষ্টা করতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন আসলে কেন আপনারা সাইলেন্সটা খাওয়াচ্ছেন। আমরা তো এইভাবে আসলে এইভাবে কখনো দর্শককে বলিনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, তো ভাই এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিল যে কীভাবে কস্টিংটা কমিয়ে আসছে, তাদের কেমন দুধ বাড়ছে সব বিষয় মিলিয়ে। তো আপনারা যদি না শুনে থাকেন, আবার ভিডিওটা টেনে আরেকবার দেখে নেবেন, ভিডিওটা টেনে আরও কস্টিংটা বুঝিয়ে দিতে পারে। এবং নর্মালি আপনারা যখন খামার করবেন, আপনারা নর্মালি সব হিসাবগুলো তৈরি করে তারপর করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আপনার লাভ হচ্ছে কি না লস হচ্ছে। তো ভিডিও আর বাড়াই না, যদি কারো কোনো কিছু জানার থাকে বা অর্ডার করতে চান, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো থাকে সেগুলো নিয়ে কল করে অর্ডার করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।